ঠিক আছে, বাক স্বাধীনতা আছে, আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অন্যের পণ্যের কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপ দিয়েছে স্বীকার করুন আর নাই করুন, আমার মতে বা আমার বক্তব্যে তোমাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করছে মনে মনে করতে হবে। এজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দা পিপুল বাই দা পিপুল অফ দা পিপুল বলে শপথ নিয়েছেন, তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের, এটা বড় সম্ভব। কিন্তু আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি, আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজ করি, এই নীতিতে আমি আমার নির্বাচন কেন্দ্র এই নীতিতে কাজ করি। সাত মাস যিনি জেল খেটেছেন, আমি পবিত্র করের সঙ্গে থাকবো না রুকুদ্দিন যিনি ঢিল মারেন বা নাজিমের বেটা বিজেপির পতাকা ছেড়ে তার সঙ্গে থাকবে, এখানকার লোক বলুন না তার সঙ্গে থাকা উচিত? টাউন ক্লাবে বজরং বলির পুজোতে আমি আসব, ভূতা মোড়ে মাইতে ধরে ধরে পেটাবে, বিজেপির পতাকা ছিল না ধর ছিল, আমি সেই ভূতা মোড়ের গুন্ডাদের সঙ্গে থাকবো না আমার সোনাচোড়া থেকে যে মারা এসেছিল পুজোতে তাদের ধরে পিটাবো আমি তার সঙ্গে থাকবো? কার সঙ্গে থাকবো? আমি জিতেছি, মমতা হেরেছে, টাউন ক্লাবে পেট্রোল বোম এসে যারা মেরে দিয়ে গেল, সাউদ্দিন শামসুল বাহিনী, বাইতুল বাহিনী, আমি তাদের সঙ্গে থাকবো? যে টানা টাউন ক্লাবের ছেলেদের সঙ্গে থাকবো যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট বন্দে মাতরম বলেন জাতীয় পতাকা তোলে?